নমস্কার বন্ধুরা হাইটেক কে এন চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো কিভাবে একটা স্ট্যাটাস ভিডিও বানাবেন আর এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে বানাবেন তো আমরা আর দেরি না করে মূল ভিডিও ভিডিওতে যাব তার আগে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না বন্ধুরা তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে যাব আমরা আমাদের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য একটা জিনিস যেটা অ্যাপসের দরকার হবে সেটা হলো আমাদের কাইন্ড মাস্টার অ্যাপস কাইন্ড মাস্টার অ্যাপস আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে যে কাইন্ড মাস্টার অ্যাপসটা পাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ওই কাইন মাস্টার অ্যাপসটা একটা ওয়াটার মার্ক থাকবে আপনি যদি ওই ওয়ার্কটা মার্কটা না চান তাহলে আপনাকে কি করতে হবে ক্রোম ব্রাউজার গিয়ে আপনাকে কাইন মাস্টার অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে কাইন মাস্টার অ্যাপসটা ইনস্টল করার পর বন্ধুরা আমরা এখন দেখাচ্ছি কিভাবে আপনি স্ট্যাটাস ভিডিওটা বানাতে পারবেন তো তার জন্য আমি কাইন মাস্টার অ্যাপসে যাব আমাদের কিন্তু বন্ধুরা এখন কাইন মাস্টার অ্যাপস ওপেন হয়ে গেছে এখানে সিক্সটিন রেশিও নাইন যে অপশানটা আছে এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কাইন মাস্টার ইন্টারফেসটা এমনভাবে আপনার সামনে ওপেন হবে এখানে এসে আপনাকে যেটা করতে হবে মিডিয়াতে যেতে হবে ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ব্ল্যাকস সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর বন্ধুরা যতটা আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান ঠিক ততটা পরিমাণে এখানে এই ভিডিওর লেন্থটাকে আপনাকে বাড়িয়ে নিতে হবে আমি পঁচিশ সেকেন্ডই রেখে দিচ্ছি বন্ধুরা তো এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফটো তো আমাদের লেয়ারে গিয়ে মিডিয়া অপশানে যাব এখানে গিয়ে ফটো আমাকে এখান থেকে একটা ফটো নিয়ে নিতে হবে তো ফটোটা মিডিয়া এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফটোটা এর লেন্থও ততটাই করে নিতে হবে যতটা আমাদের ভিডিওর লেন্থটা থাকবে এইভাবে লেন্থটা ভিডিওটাতে চেপ ফটোটাতে চেপে ধরে ফটোর লেন্থটা ভিডিও সম আপনি বাড়িয়ে নেবেন দিয়ে এই ফটোটাকে স্ক্রিন করে নিতে হবে আপনাকে ফুল স্ক্রিন করার জন্য পাশে ফুলস্ক্রিন আমাদের কিন্তু বন্ধুরা ফটোটা হয়ে গেল তো এবার যেটা আপনাদের করতে হবে তো এই ফটোটাকে আপনি এখান থেকে আপ ডাউনও করতে পারবেন তো এবার যেটা আমাদের করতে হবে বন্ধুরা এই ফটোটা তো আমরা নিয়ে নিলাম এবার আমাদের দরকার হচ্ছে একটা অ্যানিমেটেড ভিডিও যেটার সাহায্যে এটার অ্যানিমেশনটা খুব সুন্দর দেখাবে এবং একটা সাউন্ডেরও বন্ধুরা দরকার হবে তো তার জন্য আমাদের আরেকবার লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যেতে হবে মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আমি আগে থেকে ডাউনলোড করা একটা অ্যানিমেটেড সাউন্ড দিয়ে দিচ্ছি এবার এখানে গিয়ে এটাকে আমি ফুল ফুলস্ক্রিন করে নেব আমাদের কিন্তু এটা বন্ধুরা ফুল স্ক্রিন হয়ে গেছে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এই যে ফটোটা আছে এখানে গিয়ে আপনি নিচের দিকে অপশান ব্লেন্ডিং বলে অপশান পাবেন ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর এখানে স্ক্রিন অপশানে ক্লিক করে দেবেন এখানে যাটা সরি সিলেক্ট হয়নি ব্লেন্ডিংয়ে গিয়ে আপনাকে স্ক্রিন অপশানটাতে ক্লিক করে দিতে হবে ফটোটা তখন সামনে এইভাবে চলে আসবে এবার ফটোটা সাব সামনে যখন চলে আসবে তখন আপনাকে এখানে মিউজিক এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখান থেকে একটা মিউজিক নেবেন লি লিরিক্সের একটা মিউজিক আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি আবার ওই মিউজিকটা নেওয়ার জন্য আমাকে লেয়ারে গিয়ে মিডিয়া অপশনে যেতে হবে যাওয়ার পর আমি এখান থেকে একটা লিরিক্স মিউজিক আমি এখানে এখানে অ্যাড করে দিই এখানে আমি অ্যাড করে দিতে চাই তো এখানে আপনি যেরকম ধরনের চান সেখানে আপনি অ্যাড করে দিতে পারবেন এখানে আমি এই মিউজিকটা অ্যাড করে দিচ্ছি আর আপনি এখানে যা যা করছেন সেটা ভিডিওর লেন্থের সম পরিমাণ আপনাকে অ্যাড করে দিতে হবে আপনি ওইটা ওই পরিমাণ লেন্থে অ্যাড করে দেবেন তো আমার মিউজিকটা অ্যাড অ্যাড হয়ে গেছে বন্ধুরা তো তারপর আমরা এখানে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে আরেকবার যাব ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে স্ক্রিন অপশনে করে দিলাম করে দেওয়ার পর আমরা এটাকে একবার প্লে করে দেখব বন্ধুরা এইভাবে কিন্তু বন্ধুরা আমাদের খুব সুন্দরভাবে একটা আমাদের স্ট্যাটাস ভিডিও রেডি হয়ে হয়ে তো এই টাটাস ভিডিওটা এবার আপনাকে এক্সপোর্ট করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি আপনার যে পরিমাণ চান সেই পরিমাণে এখানে আপনি সেভ করে নিতে পারেন এক্সপোর্ট করে নিলেই এটা এখানে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো